সে কোথার থেকে টাকা আনছে সেটা তো আমার দেখার বিষয় না আমি অন্যায় না করলেই হয়েছে জাজমাল টিমিটে ক্ষতি করছে সিনেমা বাট আমি সম্রাট ভাই আরমান কথা বলবো এখন ওপেনি এখন দেখি যে পেশাদার প্রযোজকরা কিন্তু এখন আরলে আছে আর কিছু কিছু প্রযোজক নতুন আসছে এগুলো ওনাদের বিরুদ্ধে যারা কর্ণদা তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে অনেকে আত্মগোপনে আছে মানে আপনি কি এটা মনে হয় যে তারা এসে আমাদের চলচ্চিত্রকে একটু ক্ষতি করছেন হ্যাঁ তারা তাদের তাদের সবাইকে তো আমি বলবো না চলচ্চিত্র ধরনের লোক সাধারণত আসে বাইরে প্রডিউসার হিসেবে ধরনের লোক আসে এক ধরনের লোক আসে যে যারা কিছু সৃষ্টি করতে চায় সৃষ্টিশীল একটা চলচ্চিত্র বানাবে আমার দেশের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরবে সারা পৃথিবীর মানুষ দেখবে জানবে আমাদের দেশটা চলচ্চিত্র বানানোটা তো সহজ জিনিস ব্যাপার না হোল পৃথিবীতে দুশো কান্ট্রির চেয়ে বেশি কান্ট্রি আছে কিন্তু চলচ্চিত্র কতগুলো কান্ট্রি বানাতে পারে আমরা সেদিক দিয়ে কিন্তু অনেক আগে অ্যাডভান্স আছে এবং নাম্বারস অফ ফিল্ম একটা সময় আমাদের ছিল যে সারা পৃথিবীতে আমাকে ছয় নম্বর কি সাত নম্বরে আমরা ছিলাম তৈরি করার ব্যাপারে কিন্তু চলচ্চিত্র বানানোটার জন্যে যে এখন যারা আসে আগে যারা আসতো তাদের মধ্যে দুই ধরনের লোক আসতো তো একটা লোক আসতো যারা তাদের দেশের কৃষ্টি সংস্কৃতি সভ্যতাটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য একটা সৃষ্টিশীল কাজের জন্য তারা আসতো আরেক ধরনের লোক আসতো যাদের মধ্যে একটু জুয়া খেলা জুয়ার একটা ইন্টেনশন ছিল মানে ছবি তৈরি করলে যদি ক্লিক করে তাহলে অনেক পয়সা পাওয়া যাবে অনেক পাওয়া পয়সাও পাওয়া যাবে সুনামও পাওয়া যাবে পেপার পত্রিকায় নামও হবে আবার আমার আমাকে সবাই মানুষ চিনবে এই একটা লো লোভ একটা তাদের মধ্যে কাজ করতো সেইটাকে আমি কোনো সময় খারাপ দেখি না কারণ মানুষ সবসময় ব্যবসা করে চলচ্চিত্রটা একটা অসৎ ব্যবসা না সরকারিভাবেই হোক এটা অ্যাকসেপ্টেড ব্যবসা এবং সেখানে করে যদি সেখানে সে নাম পায় দ্যাট ব্যবসা করে যদি টাকা পায় যদি ও চলচ্চিত্র যদি টোটাল উপকার হয় তাহলে সেটাকে সেই হিসাবে সেই সময় সেই সব প্রডিউসারগুলো আসতো বেশিরভাগ আর কিছু দুই চারজন আসতো যারা কিছু প্রোডাকশন ভালো করার জন্য আসতো এর পরবর্তী পর্যায়ে একটা টাইম চলে আসলো যখন চলচ্চিত্রকে শুধু ব্যবসায়িক অ্যাঙ্গেল থেকে দেখা শুরু হলো তখন ক্রিয়েটিভ মাইন্ডের লোক যারা তারা আস্তে আস্তে একটু একটু করে দূরে সরে গেল এবং তার পরবর্তী পর্যায়ে চলচ্চিত্রের লোকজন যারা তারা কিন্তু চাঁদের থেকে আসেনি তারা তারার দেশ থেকেও আসেনি তারা এদেশেরই লোক এদেশের সন্তান সমাজে যেটা দেখছো যেটার প্রতিচ্ছবি সমাজে এখন চলছে চলচ্চিত্র তখন তারাই আসবে তো সমাজ যদি ভালো থাকে তো চলচ্চিত্রের লোকজনরাও ভালো যারা করছে ছবি তৈরি করছে আর চলো যে সমাজে যে অবস্থা যা দেখছি সেরকম যদি হয়তো চলচ্চিত্র যারা আসে তারা তো তাদের উদ্দেশ্য সাধন করার জন্যই আসছে তারা যে চলচ্চিত্রকে ইয়ে নাম করার জন্য বা দেশের কৃষি সংস্কৃতির জন্য তারা আসেনি তারা বর্তমান সমাজের রিপ্রেজেন্টেটিভ আমি তাদের সম্পর্কে বেশি কিছু তো বলবো না